আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজশাহীবাসী সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধান আছেন। আবারও চলে আসছি আলটা বটদর ফার্নিচারে। দোকানের অ্যাড্রেস রানীবাজার, মুন্সিডাঙ্গা, ঘোড়ামারা, বোয়ালিয়া থানা, রাজশাহী। মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। আমি এছাড়াও ভিডিওতে কার্ড দেখাই দিব, দোকানের কার্ড আমি ভিডিওতে অ্যাড করে দিব। তো অ্যাড্রেসটা হচ্ছে, যারা বলেন যে টাইলস পট্টি রানীবাজার, দেখতে পাচ্ছেন এই মোড়টা সবাই চিনেন। আমি একটু ঘুরাই দেখাই দিচ্ছি অ্যাড্রেসটা। এখন আমরা মেন টপিক্সে চলে আসি। আজকের ভিডিওর টপিক্স হচ্ছে, আমরা কিছু আনকমন টাইপের ডোর দেখাবো, যেগুলোর দরজা আপনি ছাদে নিয়ে যে বৃষ্টির পানিতে ফেলে রাখলেও নষ্ট হবে না। অনেক হাই কোয়ালিটির দরজা, বাট প্রাইস এতটাই যে কম আমি অবাক হয়ে গেছি। কারণ আপনি বৃষ্টির পানিতে যদি রাখেন, ছাদে যদি ছাদের দরজাও যদি বানান, তাহলে সে দরজাগুলো নষ্ট হবে না। তো এরকম টাইপের দরজা আমরা দেখবো, বাকি বিস্তারিত এখানকার অনার ভাইয়ের মাধ্যমে জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আসলে এটা হচ্ছে আপনার নতুন আসছে, এই পাল্লাটা নতুন বলতে প্রায় 6 বছর হয়ে গেছে। এটা হচ্ছে আপনার বাংলাদেশের ভিতরে যদি আপনি কোনো পাল্লা থেকে থাকে, তাহলে এর উপরে আর কোনো পাল্লা নাই। আপনি যাচাই করতে পারেন গুগলের মাধ্যমে, আপনি গুগল আপনাকে বলে দিবে যে আসলে সঠিক কিনা। এটা অনেক অনেক উন্নত মানের দরজা। এই বাংলাদেশের ভিতরে আরিফেল বলেন, যে কোনো ধরনের বলেন, সবচেয়ে হাই কোয়ালিটি। এটাকে বলা হয় যে কাঠের থেকেও মজবুত, কাঠের থেকেও মজবুত। এটা মনে করেন যে অনেক উন্নত, কিন্তু একটাই জিনিস, সেটার মানটা একটু বেশি, ওটা দামটা একটু বেশি। দাম বেশি হলেও আপনি দেখা যাচ্ছে মান আপনি দিকে কোনো সময় হয়রানি করবে না। এটা অনেক উন্নত অনেক। তবে প্রাইস অনেকের কাছে বেশি লাগবে, বাট আমার কাছে কম লাগছে। কারণ অন্য অন্য দরজা যেগুলো আমরা দেখছি মেলা হাজার হাজার টাকা, বাট এটা কিন্তু অতটাও বেশি না, লিমিটের মধ্যে আছে, নিয়ে যাবে। তো আমরা এখন দেখবো, চলুন দর্শক আমরা সেই আনকমন দরজাগুলো দেখে আসি। এগুলো হচ্ছে সেই ইকুর, এগুলো আপনার জীবনে কিচ্ছু হবে না, অনেক মজবুত মোটা দল। পাল্লা আপনি ভিতরে লাগাতে পারবেন, মেন দরজা লাগাতে পারবেন, সব ধরনের আপনি সব জায়গায় লাগাতে পারবেন, অনেক উন্নত মানের। এগুলো এটার দাম পড়বে আপনার 16,500 টাকা। আচ্ছা, 16,500 টাকা খালি পাল্লা, শুধু পাল্লা। এই পাল্লার সাথে ফ্রেমও পাবেন। এগুলা এটার দাম পড়বে আপনার, খালি পাল্লার দাম পড়বে 14,000 টাকা। এটা এর ভিতরে আরো আছে ডিজাইন, এগুলার দাম পড়বে আপনার 14,000 টাকা খালি পাল্লা। এটা ডিলাক্স, এটার দাম পড়বে 14,000 টাকা। এটার দাম পড়বে আপনার 16,000 টাকা। সর্বনিম্ন প্রাইস হচ্ছে খালি পাল্লার দাম পড়বে আপনার 5,700 টাকা। হ্যাঁ, এই জায়গার ভিতরে আছে। এই যে আরেকটা আছে আপনার কাঠের ফাইবার জাত, এটা কাঠের ফাইবার, এগুলো উঠবে না। হ্যাঁ, উডেন টেক্সচার এটাকে বলা হয়। এই যে এটাকে বলা হয় এটা ন্যাচারাল, সবচেয়ে কম দাম 5,700 টাকা খালি পাল্লার দাম। উডেন টেক্সচার, এটা এটা হচ্ছে উডেন টেক্সচার, এটার দাম পড়বে 7,500 টাকা। হ্যাঁ, রাফ ইউজ মানে কি, যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে খেলা পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 3,500, 2,000, এই যে টেক্সচার, এই ধরনের টেক্সচার পাওয়া যাবে, বিভিন্ন ধরনের আর কি টেক্সচার পাবেন। এগুলো 14,000 টাকা। এগুলো আরো ভিতরে কিন্তু ফ্রেম বার করা মতো না। এগুলো হচ্ছে লিকার গোলা,
যাচ্ছে না, যাচ্ছে না কেন গো? মালটা খুব সুন্দর, এগুলো কিছু হয় না, এগুলো কালার এসে থাকবে। জি 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 জি, এটা একটা ছবি তুলে নিতে পারেন। হ্যাঁ, এগুলা এগুলা না, এগুলা পিপিসি, আমি এগুলা কমা, এগুলা বিক্রি করি না। আপনি হচ্ছে কি কি রাখছেন এই টাইপের? ইসমেরি কোড, এগুলা কমা। আমার কাছে কি কি কোম্পানির আছে? এগুলা দেখা যাচ্ছে যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনার সুপার কোম্পানি আরিফেল। শুরু কথা থেকে আপনার দোকানে একটা, ওগুলা হচ্ছে 1800 টাকা থেকে শুরু। ওগুলা থেকে আপনি এগুলা যারা আর কি টাকা ওলা তারা এটা পছন্দ করবে। সব বাসায় মেন দরজা সব জায়গায় ইউজ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এগুলাই আপনার ওই যে বোর্ডের পাল্লা বোর্ড তৈরি করছে, যে বোর্ড বিভিন্ন টেক্সচার বোর্ড। এটা কিচেন রুমের জন্য, ডেকোরেশনের জন্য কাজ করা যাবে। তাহলে ভিডিও আমরা এখানে শেষ করি, যদি কিছু বলতে চান দর্শককে। দর্শককে কি বলবো, দর্শক নিজে আসে না দেখলে এগুলো আসলে বুঝতে পারবে না এগুলো কি জিনিস। আর দর্শক যদি আগে বুঝতে হয় তাহলে ওকে গুগলে ঢুকতে হবে। আমি আগে বসে এগুলো গুগলে ঢুকে তারপরে যদি এটা পরিচয় চাই তাহলে আপনি গুগলে ঢুকতে হবে, আর গুগলই ওকে পরিচয় দিয়ে দিবে আসলে জিনিসটা কি। আমাদের থেকে ওই সবচেয়ে বেটার হবে গুগলে ঢুকে সার্চ দিয়ে জিনিসটা আর কি চেক করে নেওয়া, যে আমি কি জিনিস নিচ্ছি, ওই জায়গায় ওর পরিচয় পাবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাকে। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় দর্শককে যারা সাথে ছিলেন, ফুল ভিডিও দেখলেন। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও বলছি, কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।